পরিষ্কার করার পেছনে আমাদের অনেকটা ভূমিকা ছিল, কিন্তু রাজ্য সরকারের যে ভূমিকা সেটা রাজ্য সরকার পালন করেনি। ট্রাইবাল অ্যাডভাইসারি কাউন্সিলে মাঝিদের যে একটা অবস্থান বা রিপ্রেজেন্টেশন নেই, শিডিউল আসেনি, সাঁওতালি ভাষায় কোনো স্কুল হয়নি। বিরোধী নেত্রী থাকাকালীন বলেছিলেন 900 স্কুল করবেন, 1800 শিক্ষক দেবেন, প্যারা টিচার দিয়ে চালাচ্ছে। 2018-তে সাঁওতালি মিডিয়াম এসে গেছে, সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি হলো 2020-তে সাঁওতালি মিডিয়াম, কিন্তু প্যারা টিচার দিয়ে চালাচ্ছেন। অবস্থা দেখছেন তো, হিন্দু পাতা বা যে ধরনের ছোট 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 ইন্ডাস্ট্রিগুলো ছিল সেগুলো চলে গেছে। অবস্থা খুব খারাপ, এবং তার উপরে দুর্নীতি এবং অনাচার অত্যাচার, সেইগুলো মানুষ মধ্যে সঙ্গে আছে।